সেই বাংলা ছাড়া কোথাও নাও যায় বল। হ্যাঁ, অমৃত প্রান্তর বয়ে চলা নদী, দারুণ চমৎকার। আই, ওই নদীর আউটলাইনটা দেখেছিস? হ্যাঁ, মানে রোদের সাথে পানির ছোঁয়াছুঁয়ি হয়ে কি একটা অসাধারণ ব্যাপার। হ্যাঁ, এটার সাথে ইয়েলো মিক্স করে পেন্টিংটা করলে মানে দারুণ হবে এক কথায়। এই যে আকাশ, নীলিমা, খুশে পড়া তারা, তারু। এক্সকিউজ মি, কি বিড়বিড় করে কি বলছো সাধু? সাইজি ভর করেছো না? আরে চল। বাবা বাবা, তোর কেন এসে? কেন, তোর কিছু কইছে? পশ্চিম পাড়ার দরবার মৌলভী সেদিন বাড়ির উপরে এসে কয়ে গেছে গান গাওয়া যায়। আর যদি গাওয়াই লাগে তাহলে নাকি এই ভাষায় গান গাওয়া যাবে না, তাগো ভাষায় গাই। প্রয়োজনে জান দিম, আমার দেশের জল, মাটি, ভাষা কারোর কাইরা নিতে দিব। আচ্ছা, নিজের ভাষা ছাইরে অন্যের ভাষায় গান গাইতে যাব কেন? কত আমি এত কিছু বুঝি, আমার মন কি কয় জানো? বাপসান মায়েরে গান দিয়া ভাঙছি। আহারে কি সুন্দর গান, পরের কলকলাইয়া যায়। আজা বাজান, তোর মায়ে গান খুব পছন্দ করত, আর শোনার মতন আছিল মানুষটা। একলাই সংসারটা রাখলে রাখছে, এই মানুষটা না হইলে আমি যে কই ভাসা যাইতাম তার কি কোনো ঠিক আছে? আমি খালি ভাবি আমার মাইয়া তোমার সংসারে ফুল ফুটাইতে পারবো তো। আব্বা, একদিনে যাবাই তোমার আপন হয়ে গেল, আর মাইয়া গাঙের চলে ভাইসা আসছে, বিয়ার পর সব মায়েরা পর হয়ে যায়। মাইয়া আমার রাগ করছে, ওরে কোনখানে তোর বসত রে মো, কোথায় রইলি তুই রে মো, কোথায় রইলি তুই।
লাল রঙের রেখা আমি তো দিইনি, কে দিল? আশেপাশে তো কেউ নেই। আপু আপু, আপনাকে ইদ্রিস চাচা তাড়াতাড়ি ডাকছে। তুমি কে? ও আমাকে তো দেখেননি, ইদ্রিস কাকার পাশের বাড়িতে থাকি আমি। ও তাই নাকি? নাইস টু মিট উইথ ইউ। তুমি কি করো? আমি কিছু করি না, লাটিম ঘুরাই, গুড্ডি উড়াই। রাতের একটা নিজস্ব ভাষা আছে জানিস তো, এটা সবাই বোঝে না, কেউ কেউ বোঝে। আচ্ছা চাচা, আপনি কদিন ধরে এ বাড়িতে থাকছেন? ফুলহুরিতেই আমার জন্ম, আর এই বাড়িতে তা প্রায় 46 বছর হলো। আপনারা খাওয়ান শুরু করেন। ও হ্যাঁ, এই দে। আর হ্যাঁ, এই বাড়িটা নারায়ণ নামের এক বড় লোকের বাড়ি, রাগে দুঃখে অভিমানে পরিবার নিয়ে ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা আপনি তো মুসলমান তাই না, তো এই বাড়িতে এলেন কিভাবে? রায়টের বছর আমার মা বাবারে হারায় কুমার নদীর পাশে একা বসেছিলাম, পরাণ মাঝি আমার এইখানে রেখে গেল। পরাণ মাঝি? গান বান্ধ, ভালো গান, মাটির গান, মানুষের গান। খাবারটা দারুণ হয়েছে, খুব মজা, চমৎকার। হে দেখ চাচা, খাবারটা রান্না করেছো কি? তোমার মায়ের। চাচি কোথায়? সে তো কারো সামনে আসে না, সে এক আজব মানুষ। হ্যাঁ, পৃথিবীর সব মহিলারাই বেশ আজব। যেমন এই যে সারা পিকাসো, আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর তোর বয়ান শুনবো। ওকে, আগে মহারানী, তাই হবে। Thank you.
হে মহান ভ্যান গো, বর্ষাই তো সঙ্গে করে সাত সকালে কোথেকে? আর বলিস, এবারে তো প্রথম আসলাম, ওভাবে আসা হয় না। তো নদীর ধারে একটু ঘুরতে গেছিলাম এই আর কি। লিওনার্দো দা ভিঞ্চি, কোন মোনালিসা তোমাকে ভিজিয়ে দিল? শোন, নদীর একটা অদ্ভুত ক্ষমতা আছে জানিস। মন ভালো থাকলে অথবা খারাপ থাকলে মানুষ নদীর কাছে যায় এবং মন ভালো হয়ে যায়। দারুণ অনুভূতি, ঠান্ডা। আমার হচ্ছে তোর ডোজটা না একটু বেশি হয়ে যাচ্ছে। কি একটু? হ্যাঁ, তুই তো পেইন্টার, তুই পেইন্টার থাক। হ্যাঁ, তুই ছবি আঁক, কবি হোস না প্লিজ। হ্যাঁ, চল আমরা মাঠে যাই। কেন? কারণ আমরা ফসল ফলাবো এখন। চল আর যদি করো তাহলে গ্রাম থেকে বাইর করে দেবো। কথাটা মনে রেখো। সকাল, তুই তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? প্রতিদিন এই একই জায়গায় এই সেম নৌকাটা আসে, এসে বসে থাকে, আর গলিতে একজন মাঝি বসে থাকে। নদী থাকলে নৌকা থাকবে, নৌকা থাকলে ঘাট থাকবে, ঘাট থাকলে মাঝি থাকবে, তাই তো? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আর পারাপার করা না করা সেটা মাঝির ইচ্ছা। হ্যাঁ, সেটা তো ঠিকই। তো সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে? হ্যাঁ, একদম ঠিকঠাক। না মানে একটু চিন্তা করে দেখ, মানে তোর মনে হচ্ছে না কিছু একটা অস্বাভাবিক, কোথাও কোনো একটা গরম মিল আছে, কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? আচ্ছা, সব কিছুর কি কার্যকরণ খুঁজে পাওয়া যায়? যায় না, তাই না? হয়তো যায় না। এক্সকিউজ মি, আপনার দর্শনটা একটু পজ দিবেন, পজ রাখলে খুব ভালো হয়। আর আমার এই মুহূর্তে প্রবল বেগে ছবি আঁকার একটা ইচ্ছে হচ্ছে প্রচন্ড ভাবে, সেটা আমি আমার ক্যানভাসে চাপিয়ে তারপরে হচ্ছে খেয়ে জামিনে যাব।
রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে তাতই তাতই তৈ দিবি দিবি দম দম, তাতই তাতই তৈ দিবি দিবি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভয় কি মরণে বাদ্যযন্ত্র হারাম, গ্রামের সকলরে তুই বেবাদগামি করতেছিস। মাঝি তোরে শেষবারের মতো কয়ে গেলাম, এরপর যদি গ্রামের মধ্যে এই ধরনের কামকাজ করস তাইলে খুব খারাপ হয়ে যাবে, কথাটা মনে রাখিস। চল। বাদল। জি বাদল। কাল সকালে আমি তোমাকে বাড়ির যাব। কিছু বলবি? হ্যাঁ বল। ভাবছি তোর বাবার সাথে আমার বাবার যদি একটা সম্বন্ধ করিয়ে দেয়া যায় তাহলে কেমন হয়?
চাচা আপনি এই আমরা তো তাকে চলে যাতে কই নাই, তাকে যারা চলে যাতে কইছিল তারা তো এই দেশে নাই, তারা এই দেশে থাকতে পারে নাই, তাকে বিচার হয়েছে, শাস্তি হয়েছে। আবার যদি নারায়ণবাবুর পরিবারের কেউ এই দেশে ফিরে আসে কোনোদিন মাটির টানে, তখন যদি আমার কাছে এসে হিসাব চায় আমি যেন সব ফিরে দিতে পারি। এই জন্যই তুলসী গাছটার আমি খুব যত্ন করি। এইটা যে কতবার মরছে আর কতবার আমি লাগাইছি, একদম কাদামাটির মতো সহজ সরল মানুষ, কত সহজভাবে ভাবেন এনারা, ভাবতে পারিস? এদেরকে দেখলে কি মনে হয় যে আমাদের দেশে এখনো বড় বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়? বাজান, এটা কোন ঘাট? এটা মন ভবনের ঘাট, প্রতি জুম্মাবারে এখানে হাট বসে। আমি তো তোমারে আসলে কিছু দিতে পারি নাই, তো আমি একটু এই হাটেতে দেখি কিছু পাওয়া যায় কিনা, তোমরা বসো বাজান। হ্যাঁ, বউ বউ কি আমারে তোমার প্রথম কোন দিন ভালো লাগছিল? তোমার তো ছোটবেলাতেই ভালো লাগে। কি
মা আরিফা বাতন তারপর পরাণ মাঝি নৌকা নিয়ে বসে থাকতো ঘাটে মায়া জামের আশায়। সারাদিন বাজারে ঘুরে ঘুরে বেড়াতো, দুপুর হলে ঘাটে বসে থাকতো মায়া আর মায়ার জামাইয়ের আশায়। দেড় স্বাধীনের কয়দিন আগে মায়া আর মায়ার জামাইয়ের শোকে পাগল হয়ে মারা গেল। কিন্তু তোমাকে পরাণ মাঝির কথা মনে হইল কেন? আমরা আমরা দেখেছি চাচা, আমরা পরাণ মাঝিকে দেখেছি। ঠিকই আছে, দেখবাই তো। এখনো পরাণ মাঝিরে অনেকেই দেখে। মানে এইটার তো মরণ কোয়া যায় না। চাচা, চাচি, তুমি তো তোমার চাচিরে ভালো বুঝবা। জি, ঠিক বুঝলাম না। সে তো নেই। মানে সে তো অনেক আগেই মারা গেছে। তার আমি পাইছিলাম মাঠে আদমোর অবস্থায়। যেদিন দেশ জিতে গেল, পাকিস্তানি বদমাইশা দেশ থেকে চইলা গেল, সেদিন একটা স্কুলের মাঠে পাইছিলাম পুহাতি অবস্থায়। তার এনে সুস্থ করছি, বিয়া করছি, কত মানুষে কত কিছু কইছে। আশা কত যে দেশের জন্য সব হারাইলো, তার কাছেটাই নাকি আমি ভুল করছি। না না চাচা, আপনি একদম ঠিক কাজটি করেছেন। এই জন্য কারোর কথা আমি কানে তুলি নাই। স্বাধীনের ছয় সাত মাস পরে উল্লাস হইল, আর উল্লাস হওয়ার সময় সেই মানুষটা আমারে ছাড়িয়া গেল। চাচা, উল্লাস দিনকে দিন বড় হইল, অনেক ঝাড় বুক করে কিছুতে কিছুই হইল না। গ্রামের মানুষ কইল বিয়া দিয়ে দেন, সব ঠিক হয়ে যাইব। খালি খালি আমি রেবেকার জীবনটারে নষ্ট করলাম।
বসে আছিস? আমি কতকাল ধরে এই ঘাটে বসে আছি, তুই আইবি তাই নজর তুলব। চাচা, আপনি নৌকা নিয়ে কোথায় যাচ্ছেন? চাচা, আমার আপনার সাথে অনেক কথা ছিল। চাচা, চাচা আপনি যাবেন না, অনেক কথা জমে আছে। চাচা, চাচা, চাচা আপনি প্লিজ যাবেন না। চাচা, চাচা, আমার মনে এমনই। আমাকে না নিয়ে চলে আসলেন? তুমি আমাদের সাথে সাথে আসতে চাও কেন? মন চাই তো। তাই আপনারা কি সব ছবি আঁকছেন? আমার ছবি আঁকেন না কেন? আমি কি দেখতে খারাপ? না, সকাল শোন। আজ আমার কেন যেন মনে হচ্ছে লাঞ্চের পর কিছু একটা করতে যাচ্ছে। কেন? আজ আমাদের ছবি আঁকা শেষ হয়ে গেল না, তো আমার কেন যেন মনে হচ্ছে আমার কিছু একটা করতে হবে। মানে বুঝলাম না। আমি সেদিন স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নে পরাণ মাঝি এসেছিল। পরাণ মাঝি আমাকে তার মেয়ে মনে করে তার সাথে নিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে কি, ওই ঘাটে ওই নৌকাটা থাকবে, কিন্তু মাঝি থাকবে না।
আচ্ছা, তোর প্রথম কবে মনে হয়েছিল যে আমাকেই ভালোবাসতে হবে? যেদিন